আনন্দ উৎসবে মেতে উঠেছেন তৃণমূল কর্মীরা বলার কথা একটাই শুধু কোভিড আছে অতিমারি পরিস্থিতি এটা নিজেদের জন্য নিজেদের চারপাশে মানুষের জন্য নিজেদের দলের জন্য মাথায় রাখলে ভালো হয় আমি এইবার চলে যাব সরাসরি বালিগঞ্জে আমার আরেক প্রতিনিধি সঞ্চয়ন মিত্র বালিগঞ্জে তুমি বলছিলে সঞ্চয়ন সুব্রত মুখোপাধ্যায় প্রত্যাশিতভাবেই অনেকটা বেশি ব্যবধান তার বাড়িয়ে নিয়েছেন এই মুহূর্তের আপডেট কি বলছে দেখো আমি এই মুহূর্তে রাসবিহারী কেন্দ্রের যেখানে গণনা হচ্ছে বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল সেখানে রয়েছি এবং যেটা আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত সরকারিভাবে ঘোষণা হয়েছে পাঁচ রাউন্ডের ফলাফল পাঁচ রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশিস কুমার তিনি তেইশশো ভোটে এগিয়ে রয়েছেন কিন্তু তারপরেও যেটা আন আমরা জানতে পাচ্ছি। এখনো পর্যন্ত এগারো রাউন্ডের গণনা হয়ে গিয়েছে এবং এগারো রাউন্ডের শেষ পর্যন্ত তার সেই ব্যবধান বেড়ে দশ হাজারের কিছু বেশি জায়গায় দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ দশ হাজারের কিছু বেশি ভোটে এগারো রাউন্ড পর্যন্ত গণনা শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস কুমার তিনি এগিয়ে রয়েছেন দিনের শুরুটা কিন্তু একেবারে উল্টোভাবে হয়েছিল দিনের শুরুতে দু রাউন্ড বিজেপি প্রার্থী তিনি এগিয়েছিলেন সামান্য কিছুটা ভোটে তৃতীয় রাউন্ডের পর থেকে ক্রমশ ফলাফল উল্টে যায় এবং তারপর থেকে ধারাবাহিকভাবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশিস কুমার এগিয়ে রয়েছেন রাসবিহারী কেন্দ্রে ধন্যবাদ ধন্যবাদ সঞ্চয় আমি ইমন কল্যাণের কাছে একটা জিনিস সঞ্চয়নের কথা যদি আমি সূত্র ধরে বলি যে এইখানে দেবাশীষ প্রায় দশ হাজারের বেশি ব্যবধানে এগিয়ে গেছেন কুমার দেবাশিস এর এই বিধানসভাটা ধরলে একাধিক কাউন্সিলার আছেন বিজেপির এর মধ্যে যাদের এলাকা পড়ে অর্থাৎ এই ভোটে আপনি কি এইটা খানিক্ষণ আগে বিশ্বনাথ ঠিক যেখানে শেষ করেছিলেন যে বামেদের ভোট তৃণমূলে গেছে রামেকে রামেদের ঠেকানোর প্রশ্নে আমি বলছি কোথাও কোথাও এটা মানবেন শুনুন আমি যেটা প্রথমেই বললাম যে এখন যে প্রশ্নটা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক ইলেকশন কেন্দ্রটা হয়নি এখানে বামেদের একটা বড় ভূমিকা ছিল সিভিল সোসাইটির একটা বড় ভূমিকা ছিল ছাত্রছাত্রীদের একটা বড় ভূমিকা ছিল এখানে মূল যে বিষয়টা ছিল যেভাবে বাংলাকে ভাগ করা হচ্ছিল জাতি ধর্ম শূদ্র নমসূত্র এইটাকে আটকানো এবং লোকেই রিস্কটাই নেয়নি মানুষ ভোট দেওয়ার সময় নেয়নি যাতে ভোটটা কোনোভাবে কাটাকুটি হয় আমরা যত সহজে মানুষকে ভাবি মানুষ কিন্তু তত সহজে এক্ষেত্রে ভাবেনি সিভিল সোসাইটির ভূমিকা কোথায় গেল তারা তো বলেনি তারা তো বামপন্থী তারা তাদের মধ্যে অনেকেই বামপন্থী তারা কি বলেছে যে বামেদের ভোট দিন তারা বলেছে নো ভোট টু বিজেপি এই শব্দগুলো আমাদের কিন্তু বারবার মাথায় রাখা দরকার এবং ছাত্র ছাত্রীদের যে ভূমিকা ছিল তারা হয়তো অত বড় করে কিছু করতে পারেনি ছোট ছোটো পকেটে যেভাবে তারা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় আটকে ছিল সেটা কিন্তু এই ইলেকশনে ফল পেয়েছে শুধুমাত্র শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক এটা ইলেকশন হয়নি এই ইলেকশনটার মূল দায়িত্ব ছিল রবীন্দ্রনাথের একটা লাইন আছে মনে পড়ছে তোমায় নিচে নামতে হবে আমায় যদি নামাও নিচে আমরা আর কতটা নিচে নামতাম শুদ্র নমশুদ্ধ তারও নিচে যদি নামতে নামতে ইলেকশনের এজেন্ডা হয়ে যায় তাহলে তার ফল এরকম হবে